একদম টাটকা মরিচ দেখেই খেতে ইচ্ছে। এই মরিচের আবাদটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দর্শক, আমরা একটি মরিচ খেতে এসেছি। এই মরিচ ক্ষেতটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্ষেত থেকে মরিচ তোলা হচ্ছে, একদম টাটকা মরিচ। কেন এই মরিচ ক্ষেতটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু খেয়াল করেন। এই মরিচ ক্ষেতটা কিন্তু পুরো মরিচ ক্ষেতে মালচিং ব্যবহার করা হয়েছে, এবং মালচিং ব্যবহার করার কারণে এই মরিচের আবাদটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মূলত আমরা যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মালচিং পদ্ধতিতে যে কোনো সবজি বা ফসল যদি আবাদ করা যায় তার কিন্তু আবাদটা হয় অনেক সুন্দর, অনেক সুন্দর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওতে একটু যদি আপনাদেরকে দেখাই যে এই যে মরিচ ক্ষেত আপনারা দেখছেন, একটু খেয়াল করে দেখেন যে গাছগুলো কত সুন্দর, কত সুন্দর হয়েছে। এর মূল কারণটি কিন্তু এই মালচিং, আর এই মালচিং ব্যবহারের কারণে কী কী উপকার হয় আমরা অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, আর বারবার এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা মালচিং ব্যবহার করেন, মালচিং পদ্ধতিতে আবাদ করেন, এক্ষেত্রে আপনারা লাভবান হবেন। এর লাভবান হওয়ার মূল কারণটি হচ্ছে যখনই আপনারা মালচিং পদ্ধতিতে যাবেন তখনই আপনাদের প্রত্যেকটি আবাদে কিন্তু খরচটা কমে আসবে, আর খরচটা কমে আসা মানেই তো আপনি লাভবান। যত খরচ কমবে, যে খরচটা ব্যয় হবে সেই ব্যয় অর্থটা কিন্তু আপনার পকেটে থেকেই যাবে, যেটা আপনি মালচিং ছাড়া করলে যে বাড়তি অর্থটা ক্ষয় হতো সেটা কিন্তু মালচিং পদ্ধতি ছাড়া করলে ওটা ক্ষয় হয়েই যাবে। আর মালচিং পদ্ধতিতে করলে দেখা গেল যে আপনার যদি এই আবাদে আপনি যদি প্রফিট করেন 20,000 টাকা, এবং মালচিং পদ্ধতিতে আবাদ করলে সেটাতে হয়তো আপনি 60,000 টাকা মুনাফা করতে পারবেন। এক্ষেত্রে দেখা গেল যে মালচিংয়ের পিছনে আপনার 10-15,000 টাকা খরচ হবে, তার মানে কি আপনি কিন্তু ওই লাভবান হচ্ছেন। তো আমরা চাই প্রত্যেকটা কৃষক যেন এই মালচিং পদ্ধতিতে আবাদে যায়।